আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে কথা বলবো বাচ্চাদের প্যাসিফায়ার বা চুষনি নিয়ে। অনেক বাবা মাই আছেন যারা বাচ্চাকে চুষনি ব্যবহার করাবেন কি না এই নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। কারণ হয়তো অনেকে মনে করেন এটা কোনো বদভ্যাস হয়ে যাবে কি না, বা পরে ছাড়াতে কোনো সমস্যা হবে কি না, কিংবা দাঁতে বা মুখের কোনো সমস্যা হবে কি না, এই ধরনের চিন্তা মাথায় আসে। ঠিক যেমনটা আমার ক্ষেত্রেও হয়েছিল, আমিও প্রথম দিকে বাচ্চাকে চুষনি বা প্যাসিফায়ার দেওয়ার বিপক্ষে ছিলাম। আমি দিতে চাইতাম না, কিন্তু আমার হাজবেন্ড আমার বাচ্চার জন্য একদিন চুষনি কিনে নিয়ে আসে ভালো ব্র্যান্ডের। তো প্রথম দিকে আমার ছেলে এটা মুখে নিতে চাইতো না, জিভ দিয়ে ঠেলে ফেলে দিত, কিন্তু পরে আবার দিতে দিতে অভ্যাস হয়ে যায়। তো এই অভ্যাসটা হওয়ার কারণে আমি বেশ কিছু সুবিধা পাই। যেমন ধরুন, যখন আমার বাচ্চার 3 থেকে 4 মাস বয়স, ও কিন্তু হাতের কাছে যা পেত সব কিছুই টেনে নিয়ে মুখে দিত। তো সেসব জিনিসে কখনো জার্ম থাকতে পারে বা কোনো ধরনের জীবাণু থাকতে পারে, যেটা ওর পেটে গেলে পেটে অসুখ করতে পারে। তো সেই কারণে চুষনিটা দেওয়ার ফলে ও অন্য কোনো কিছু মুখে দিতে পারতো না। যেসব বাচ্চারা জন্মের পর ব্রেস্ট ফিড করে বা বুকের দুধ খায়, সেসব বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ওভার ফিডিংয়ের একটা প্রবণতা দেখা যায়, যে বাচ্চার পেট ভরে গেছে তারপরও সে দুধ আরও খেতে চাচ্ছে বা চুষতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে মা অনেক সময় বিরক্ত হয়ে যান বা অন্য কোনো কাজে মা যেতে পারেন না। তো তখন যখন যদি চুষনিটা ব্যবহার করা হয়, তাহলে বাচ্চা সহজেই সেটাকে মায়ের নিপল ভেবে সে আস্তে ঘুমিয়ে পড়বে বা চুপ থাকবে, শান্ত থাকবে। তো সেই ক্ষেত্রে প্যাসিফায়ার ব্যবহার করা যায়। বাচ্চার যখন 5-6 মাস বয়স হয়ে যায়, তখন দেখা যায় অনেক সময় বাচ্চার পেট ভরা থাকলেও অযথা কান্নাকাটি করে বা ঘ্যান ঘ্যান করে। তো সেই ক্ষেত্রে যদি প্যাসিফায়ারটা মুখে দিয়ে দেওয়া যায়, ও চুপচাপ কিন্তু শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। যেমন আমার ছেলেও যখন একটু বিরক্ত প্রবণতা ওর মধ্যে দেখা যায়, তখন আমি ওর মুখে চুষনি দিয়ে দিলে ও চুপচাপ ঘুমিয়ে পড়ে। আমি আমার বাচ্চাকে অ্যাভেন্ট ব্র্যান্ডের চুষনি ইউজ করাই। প্রথমে 0 থেকে 6 মান্থের একজোড়া চুষনি আমার হাজবেন্ড নিয়ে আসে, আর সেটাই এখনও ও ইউজ করছে। আর এরপরে আমি আরেকটা এক্সট্রা আনিয়ে রাখি, সেটা হচ্ছে 6 থেকে 18 মান্থ বা 6 থেকে 18 মাস বয়সের। কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখানো হয়েছে, যেসব শিশুরা ঘুমানো বা শোয়ার সময় প্যাসিফায়ার ব্যবহার করে, তাদের SIDS বা সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোম বা নবজাতক শিশুর হঠাৎ মৃত্যুর উপসর্গ তাদের ক্ষেত্রে তুলনামূলক কম। বাচ্চাকে ক্ষুধার্ত অবস্থায় বা খাবারের বিকল্প হিসেবে চুষনি দেওয়া একদমই উচিত নয়। বরং বাচ্চার যখন পেট ভরা থাকবে বা ঘুমের সময় হবে, সেই সময়টাতে চুষনি দিয়ে দেওয়া সবচেয়ে ভালো। আমার বাচ্চাকে 10 মাস চুষনি দেওয়ার ফলে আমি তেমন কোনো অসুবিধা খুঁজেই পাইনি। ওর মুখের গঠনও ঠিক আছে এবং দাঁতও খুব সুন্দরভাবেই বেড়ে উঠছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। বাচ্চাকে সারাদিন চুষনি দিয়ে রাখা উচিত নয়, কিছু সময় বিরতি দেওয়া ভালো, তাতে বাচ্চার চুষনির প্রতি একেবারে নির্ভরশীল হয়ে যাবে না। আমার বাচ্চাও চুষনির প্রতি একেবারে নির্ভরশীল না, সে অনেকটা সময় চুষনি ছাড়াই থাকে। শুধু ঘুমের সময় তার একটুখানি দরকার হয়। এখন প্রথম দিকে বেশি ব্যবহার করতো, কিন্তু এখন কমিয়ে দিয়েছে অনেকটা। আর চুষনি ছাড়ানো আমার মনে হয় খুব একটা কঠিন কিছু না। 1 বছর পর্যন্ত অনায়াসে চুষনি দেওয়ার পরে আস্তে আস্তে বাচ্চা নিজেই এটার অভ্যাস ছেড়ে দেবে। আর যদি একেবারেও না ছাড়ে, তাহলে অল্প কিছু সময় এটা ইউজ করবে, তারপর আস্তে আস্তে যখন বয়স বাড়বে ও ঠিকই চুষনিটা ছেড়ে দেবে। তো এটা নিয়ে খুব একটা টেনশনের কিছু নেই। বাচ্চাকে চুষনি দিলে এই ধরনের বেল্ট বা ক্লিপ ইউজ করা উচিত, তাহলে চুষনিটা মুখ থেকে পড়ে গেলেও জামাতেই আটকে থাকবে। আমি আমার বাচ্চা এটা কাঁথাতে ক্লিপটা আটকে দেখালাম। প্যাসিফায়ার বাচ্চাকে ইউজ করালে এটা প্রতিদিন জীবাণুমুক্ত অবশ্যই করতে হবে। ফুটানো গরম পানিতে ভিজিয়ে রেখে এটাকে জীবাণুমুক্ত সহজেই করা যাবে। অবশ্যই ভালো ব্র্যান্ডের চুষনি নিতে হবে।
আমি অ্যাভেন্টের চুশনি ইউজ করাই। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের চুশনি বাচ্চার জন্য সিলেক্ট করবেন। প্যাসিফায়ার নিয়ে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে বাচ্চাদের রান্নার অনেক ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমার ছেলে এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।